আবেগের ভেলো সিটি বাড়লে পরেই টক্সিসিটির ভয় তবে ভালোবাসা মিথ্যে মুটি নয় আবেগের ভেলো সিটি বাড়লে পরেই টক্সিসিটি ভয় তবে ভালোবাসা মিথ্যে মুটি নয় এতজন প্রতিযোগীর মধ্যে বিজয়ী অর্ক দু হাজার একুশের পর থেকে তুমি বদলাও কিন্তু তোমার চার পাঁচটা বদলেছে কি মনে হচ্ছে বদলেছে কিন্তু যখনই এটা আমার মাথায় আসে যে আমার চার পাঁচটা কি বদলে গেছে আমি ওই ভাবনাটা থেকে বেরিয়ে আসি বাংলা যদি বলা হয় বাংলার ক্ষেত্রে তাহলে পুরনো কোন গায়ক গায়িকার গান ছোট থেকে খুব সুন্দর অখিল বন্ধু ঘোষ জটিলেশ্বর মুখোপাধ্যায় শচীন দেব বর্মন হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায় মান্না মানে আমি জানার নাম না শেষ করা যাবে না আর ছোট্ট একটা বিষয় ছোট্ট ইনফো নাম নেবো না কারো কিন্তু এমন একটা কাজ হয় তর্ক রাস্তি চলেছে যেখানে রাত্রেই কাজটা হচ্ছে হ্যাঁ মানে রাত্রেই কাজ হয় ওনারা রাত্রেই কাজ করেন তো ওই আর কি কাজটা করেছি বাকি আমি এখনো কাউকে কিছু জানাইনি ওরা জানে কিন্তু আমি এখনো ক্যামেরা সঙ্গে বলে নি বলছি না আমি শুভেচ্ছা থাকছে তোমার জন্য সেই কাজটা হলে ভারতীয় মিউজিকের ক্ষেত্রে আমরা যাকে একেবারে প্রথমে রাখি এখন যারা কাজ করছেন তার সঙ্গে অর্কর কাজ আমি নিজেও খুব খুশি। আবগের ভেলোসিটি বাড়লে পরেই টক্সিসিটির ভয় তবে ভালোবাসা নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে এক বিশেষ শিল্পীর বাড়িতে ছাদে বসে আছি আড্ডা দিতে এসেছি বুঝতেই পারছেন এটা একটা ছাদ আর বৃষ্টি পড়ছে টিপটিপ করে তার মধ্যে আমরা শুটটা করছি কারণ এই বৃষ্টি গান আড্ডা সবটা মিলে জমে যাবে বলেই আমাদের ধারণা আমাদের সঙ্গে আজকে কে রয়েছেন চলুন তার কাছেই একেবারে চলে যাই শিল্পীর কাছে একদম কাছাকাছি বসেই আছি ছাদে শিল্পীর বাড়িতে অর্কদীপ মিশ্র অর্ক স্বাগত দৃষ্টিভঙ্গিতে হ্যাঁ তোমার ছাদে বসেই দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিতে আমার ছাদে বসেই কিন্তু মধুরিমার সঙ্গে আমার অনেক দিনের আলাপ অনেক বছরের মানে সম্পর্ক আর কি অনেক বছর ধরে ওকে চিনি আজকে আমার বাড়িতে এসছেও তো ওকে অভ্যর্থনা জানিয়েছি আমি জানি না খোলা আকাশে খোলা আকাশের নিচে তার মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে তো মজা হচ্ছে বাকিটা দেখা যায় দেখা যাক আপনারা বুঝবেন দেখতে এই যে অর্ক মজা হচ্ছে আড্ডা হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আমরা বহু বছর ধরে যখন কথা বলি এগুলো হয় এবং দু হাজার একুশের পর থেকে আমি কখনো দেখিনি যে অর্ককে টেক্সট করলে বা ফোন করলে অর্ক বদলে গেছে কিন্তু অর্ক জীবন নিশ্চয়ই বদলেছে কেন বলছি বুঝতেই পারছেন রিয়েলিটি শো এবং তাতে এতজন প্রতিযোগীর মধ্যে বিজয়ী অর্ক দু হাজার হ্যাঁ মানে চারপাশটা হয়তো বদলেছে হয়তো কেন হয়তো মানে মনে হচ্ছে বদলেছে কিন্তু যখনই এটা আমার মাথায় আসে যে আমার চারপাশটা কি বদলে গেছে আমি ওই ভাবনাটা থেকে বেরিয়ে আসি কারণ আমি আবার ওই আগের জায়গাটাই থাকতে চাই যেই জায়গা থেকে পরিশ্রম করছিলাম যে জায়গা থেকে স্ট্রাগল করছিলাম মানে প্রত্যেকটা শিল্পীর তার নিজের জায়গা থেকে তাই সে নিজে যেই জায়গায় রয়েছে বা সে যা কাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে সে আর এক বছর পর বা পাঁচ বছর পর তার থেকে বেটার কাজ করবে মানে প্রত্যেকটা সময় নিজের সঙ্গে একটা প্রতিযোগিতা চলতে থাকে এবং স্ট্রাগেল চলতেই থাকে এটা প্রত্যেকেরই থাকে তো সেই প্রতিযোগিতা বা স্ট্রাগল চলছেই এটা চলা ভালো তাতে খিদেটা থাকে ভালো কাজ করার দু হাজার একুশের আগে অর্ককে যারা চিনতেন বা জানতেন আমরা জানি যে লোকসঙ্গীতে অর্কর গলা এই গানটা শুনে বসেছে যে আচ্ছা এটা তো অর্কর গলা কিন্তু অর্ক তোমার তো ছোটোবেলাটা মানে তুমি ক্লাসিক্যাল শিখেছিলে তুমি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি পুরোটাই তাহলে লোকসঙ্গীতের প্রতি ঝোঁকটা কেন হল এটা মানে এমন নয় যে আমি আমি বাড়িতে থাকলে আমি যেমন কী বলবো রাস্কেল ফ্ল্যাটসও শুনি আবার কোল্ড প্লেও শুনি মেটালিকা শুনি লিঙ্কিং পার্ক শুনি আবার সেখান থেকে দাঁড়িয়ে আমাদের অমর পাল শুনি জসীম উদ্দিন শুনি জসীমউদ্দিনের গান তারপরে আব্বাস উদ্দিন শুনি প্রতিমা বড়ুয়া শুনি হ্যাঁ তো শাহ আব্দুল করিম শুনি মানে আমি পুরোটাই আমি চাই যে আমার কথাও গিয়ে মনে হয়েছে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল অবশ্যই একটা মানে শাস্ত্রীয় সঙ্গীত লোকসঙ্গীত কোথাও না কোথাও গিয়ে এক জায়গায় মিলেছে হ্যাঁ আমি সেই জায়গাটাকে খোঁজার চেষ্টা করেছি এবং আমি আমি লালনের কিছু পদ গাইতে গিয়ে দেখেছি যে সেই মানে গানগুলো গায়কের ক্ষেত্রে আরও অনেক বেশি শুনতে মানে শুনতে আরও বেশি হ্যাঁ আরও বেশি ভালো লাগে শুনতে যদি আমি একটুখানি মানে ব্যাপারটাকে কি বলবো একটু ইন্ডিয়ান ক্লাসিক্যালটা কে যদি ওর মধ্যে প্রয়োগ করি অ্যাপ্লিকেশানটা যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যাপ্লিকেশানটা যদি ওর মধ্যে প্রয়োগ করা হয় সব ক্ষেত্রে নয় কিছু ক্ষেত্রে তার মাধুর্য হয়তো নষ্ট হয়ে যায় কোথাও গিয়ে মনে হয়েছে যেমন লোক লোকগীতির সঙ্গে লোকসঙ্গীতের সঙ্গে বা রুট মিউজিকের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত খুব ভীষণভাবে মিলে রয়েছে এবং দুটোই আমরা দুটোই আমাদের শিকড় বলা যায় যেমন পাখির ডাক হ্যাঁ গাছের পাতা নড়ছে তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ সা রে গা মা পাদা নিশা তো সবই আমার মনে হয় যে কোথাও কি মিউজিকটা কোনো এক জায়গায় মিলিত হয়েছে আমরা প্রত্যেকে চেষ্টা করছি সেই জায়গাটাকে খোঁজার এবার যে যার তার স্বল্প জ্ঞান নিয়ে চেষ্টা করছে যে কত তাড়াতাড়ি পৌঁছোতে পারবে পৌঁছনো যায় না এর কোনো শেষ নেই যতটা কাজ করতে পারছি নিজে এনজয় করতে পারছি আমার কাছে এটাই বড়ো কথা আর কি এই যে তুমি বলছো যে লোকসঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত ক্লাসিক্যাল মিউজিক এই সবটাই কোথাও না কোথাও মিলে গেছে তুমি ছোটবেলা থেকে যাদের কাছে এই শিক্ষাটা নিয়েছো মানুষ হিসেবে তুমি বড় হয়েছো শিল্পী হিসেবেও আস্তে আস্তে বড় হতে থেকেছ কিন্তু যখন তুমি একটি রিয়েলিটি এর প্ল্যাটফর্মে যাচ্ছ তখন ওখানে অনেক রোশনাই অনেক আড়ম্বর এই জিনিসটার সঙ্গে এই যে শাস্ত্রীয় সঙ্গীত বা লোকশিল্প মাটির টান এইটাকে মেলাতে গিয়ে কোথাও কি তোমার অসুবিধা হয়েছিল যদিও তুমি বিজয়ী প্রতিযোগী একদম মানে প্রথম বিজেতা আর কি তারপরে কোনো অসুবিধা কি হয়েছিল বা তোমার মনে হয়েছে গানের ক্ষেত্রে কোনো প্রভাব না গানের ক্ষেত্রে মানে একটা রিয়েলিটি শো করতে গেলে বা একটা আজকালকার দিনে টেকনোলজি এতটাই উন্নত সেটা তুমি রিয়েলিটি শো বলো বা লাইভ একটা শো করছি আজকে দাঁড়িয়ে আমরা যেভাবে যেরকম টেকনোলজির মাধ্যমে শো করি বা যেসব জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় আমাদের আগে যারা গান বাজনা করতেন মানে তারা তো মহাস্ত্র আর কি হ্যাঁ তাদের হয়তো সেই জিনিসগুলো দরকার হতো না কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসগুলো দরকার মাঝে মধ্যে ভাবি যে তারা তো এখনকার দিনে আমরা রিটেক করছি একটা যে এটা এত একটু পিচ করে দাও এটাই করে দাও কিন্তু আগেকার দিনে ওই রকম গান লাইভ রেকর্ড করা হতো মানে লাইভ স্টুডিওতে ওইভাবে লাইভ অতটা কতটা মানে কি বলো পারফেক্ট একজন সিঙ্গার বা একজন আর্টিস্ট একজন মিউজিশিয়ান হলে তারা একবারে ওই ট্র্যাকটা রেকর্ড করতো তো যাই হোক টেকনোলজি বদলেছে সময় বদলেছে তো এখন দাঁড়িয়ে কিছু কিছু জিনিস আমাদের যেমন রয়েছে ওখানে অনেক ক্যামেরা এই যেমন ক্যামেরার সামনে বসে রয়েছি হ্যাঁ গান থেকে গান গাওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরাকে মানে ক্যামেরার দিকে লুক হ্যাঁ ক্যামেরার সঙ্গে ইন্টার্যাক্ট করা আলো নেওয়া হ্যাঁ এনএয়ার মনিটার সাউন্ড মনিটার মনিটারে ঠিকঠাক পাচ্ছি কিনা ইয়ারে ঠিকঠাক আমি পাচ্ছি না তো এই জিনিসগুলো টেকনিক্যালিও আমার মনে হয় আজকালকার দিনে যেভাবে সময় এগোচ্ছে আমরা এখন স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছি তো টেকনোলজিও আমাদের সঙ্গে সঙ্গে এগোচ্ছে তো যদি সার্ভাইভ করতে হয় বা যদি গান বাজনা করতে হয় এই সময় এটাকে নিয়েই চলতে হবে এটাকে মেনে নিতে হবে তাই এই টেকনোলজিগুলোর সঙ্গে নিজেকে একটুখানি জড়িয়ে ফেলতে হবে নিজেকে একটুখানি অভ্যস্ত করতে হবে তার জন্য যেমন ওই এন ক্যামেরা আলো ড্রেস মেকআপ এগুলো সব কিছু নিয়েই গানকে তার মতো করে করতে হবে রিয়েলিটি শোর অনেকে অনেক কথা বলে কিন্তু রিয়েলিটি শোর ক্ষেত্রে আমি যেটা বলবো আজকের দিনে দাঁড়িয়ে রিয়েলিটি শো কিন্তু অনেক নতুন ছেলে মেয়েকে জায়গা করে দিচ্ছে এবং তারা যথেষ্ট ভালো কাজ করছে তো সেই মানুষগুলোকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এই ছেলে মেয়েগুলোকে তুলে আনছে বা আমার মতো যারা আছে যারা কাজ করছিল আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ছে যাদের মানুষ চিনতো আরও মানুষ চিনছে তো তার জন্য তো একটা ধন্যবাদ প্রাপ্য শো নিয়ে যখন এতগুলো কথা হচ্ছেই ছাড়াও তো ওখানে অনেক রকম গান তোমাকে গাইতে হয়েছে তোমাকে যদি এখন এই মুহূর্তে একটা গান শোনাতে বলি তাহলে ওই অন্য রকম গানের মধ্যে কি একটা শোনাতে পারো মানে তোমার ইচ্ছে করছে পারবে শোনাতে পারি কিন্তু আমি এখন একটুখানি নিজের গান গাইছি নিজের সুর করা নিজের লেখা নিজের সুর করা নিজের লেখা বেশ একটু অন্য ধরনের একটা গান গানটার নাম টক্সিসিটির ভয় যেটা নিত্য দিনে এখন প্রায় প্রত্যেকটা ফেস আজ অবুঝের মন হয়েছে মন খারাপ দাবিয়ে রাখে আছে মনের মালিক কেউ নির্বিকারের রোজ দুবেলা রাস্তা পার ভয় করে না মাছ পথে শালিক কেউ কষে ভয় করে না মাঝ পথে এক মন হয়েছে মন খারাপ বসে মালিক কেউ নির্বিকারে রোজ দুবেলা রাস্তা পার ভয় করে না মাছ পথে শালিক কেউ কষে ভয় করে না মাঝ পথে শালিক কেউ আবেগের ভেলোসিটি বাড়লে পরে টক্সিসিটির ভয় তবে ভালোবাসা মিথ্যে মোটি নয় আবেগের ভেলোসিটি বাড়লে পরে টক্সিসিটির ভয় তবে ভালোবাসা মিথ্যে মোটি নয় যখন তুমি বাঁচা মরার ভাই শুধু বাঁচিয়ে রাখে হাতের পাঁচই নিঃশ্বাসী তারা না তারা তারা তা না যখন তুমি বাঁচামোরা রুড় দে ভাই শুধু বাঁচিয়ে রাখে হাতের পাঁচই নিঃশ্বাসী মন জুড়ে যায় দুদিন তিন মনেরে হটস্পটে আমি মনের থেকে মাথার মিলেই বিশ্বাসী আমি মনের থেকে মাথার মিলেই বিশ্বাসী আবেগেরা ভেলোসিটি বাড়লে পরেই টক্সিসিটির ভয় তবে ভালোবাসা মিথ্যে মুটি নয় আবেগের ভ্যালো সিটি বাড়লে পরে টক্সি সিটির ভয় তবে ভালোবাসা মিথ্যে মুটি নয় তবে ভালোবাসা মিথ্যে মুটি নয় তবে ভালোবাসা এই গানটা যখন কেউ লিখছে তার মানে খুব স্বাভাবিকভাবে তার চারপাশে বন্ধুদের খুব ভালো করে অবজার্ভ করতে হচ্ছে আয়নাও তো দেখতে হচ্ছে হ্যাঁ আয়না তো দেখতে হচ্ছে ভালোবাসার কথা হচ্ছে একটু প্রশ্ন করবো না হয় কি চলছে জীবনে এখন হ্যাঁ জীবনে এখন চলছে গান বাজনা আমি কিন্তু স্পেসিফিক প্রশ্ন করেছি না মানে লেখা চলছে এই লেখাগুলো তো এমনি এমনি বেরোয় না অবশ্যই তার পেছনে অভিজ্ঞতা থাকে মানে বন্ধুদের দেখার অভিজ্ঞতা থাকে প্রিয়জনদের দেখার অভিজ্ঞতা থাকে নিজেকেও কিছু কিছু জিনিস ট্রেস করতে হয় সেটা সময়ের সঙ্গে খুবই প্রাসঙ্গিক প্রত্যেককেই হবে এটা এটা ভেবে করার নেই কিছু হ্যাঁ এখন বোধ এটাই জীবন জীবন এটাই জীবন আজকালকার না মানে একটা জিনিস আমার খুব মানে অবাক লাগছে আমি আমি কোনো কিছুতেই মানে দেখি সব কিছুই আমার বিরক্ত লাগলেও না আমি বোঝাই নিজেকে বোঝাই যে আমি বিরক্ত লাগার মতন এমন কিছু মানে এমনভাবে ভাববো না যাতে আমার বিরক্ত লাগছে কারণ হয়তো এটাই বাস্তব এটাই হয়তো মেনে নিতে হবে মানে আজকাল মানুষের সহ্য ক্ষমতা না স্বয়নশীলতা অনেকটা কমে গেছে মানে মানুষ কম সহ্য করতে পারছে একটা কাঁতে ঘা লাগলো মানেই ফেসবুকে একটা একটা কড়া কথা পোস্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ তো হয়তো হয়তো কোনো জায়গা থেকে আমিও করি আমি আমি মানে আমি হয়তো অভ্যস্ত হয়ে পড়েছি আমি সকাল থেকে উঠে স্কল করছি যে কী আজকে কী হলো কে কে কার মন খারাপ হলো কার মন আনন্দ হলো কে কোথায় খেলো রেসিপিটা এটা হবেই তো কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে আজকালকার দিনে মানুষজন মানুষজনের কাছে অনেক বেশি হ্যাঁ মানে ধরো আমাদের আগের আগের বা তার এত থাকতো না ফলে তাদের হয়তো কমপ্লেক্স ব্যাপারটাও এতটা পৌঁছতো না মানে স্বাভাবিকভাবেই একজন বন্ধুকে ফোন করছে কি রে কোথায় ও নেই তখন কিন্তু আমি ওই দিনের প্ল্যানটা ক্যান্সেল করছি না তুই তাহলে তো একজনকে ফোন করি তোরা কোথায় রে বললো আমরা আসি তাহলে আসি এবার স্বাভাবিকভাবেই তার মনে হতে পারে যে আমাকে কি অ্যাভয়েড করলো মানে এটা প্রত্যেকটা পরিস্থিতিতেই প্রত্যেকটা মানুষের সঙ্গেই হচ্ছে মানে এটা এই পুরো বৃত্তটা থেকে আমরা কেউ বাইরে নই প্রত্যেকেই কখনো না কখনো কোনো না কোনো রোল প্লে করছি এই বৃত্তের ভিতরে আমি যে এটাকে বলছি যে আমি খুব একজন সমাজ নিয়ে ভীষণ একটা কথা খুব ভীষণ ভেবে বলছি এটা হচ্ছে মানে আমিও তার মধ্যেই পড়ি মানে আমিও এগুলো করছি বলেই কখনো কখনো তুমি বলেন আয়নার সামনে দাঁড়াচ্ছো না আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার অনুভূতিগুলোকে ওর মধ্যে দেখছি যে তাহলে এরও এগুলো হচ্ছে মানে আমার আয়না যাকে দেখছি এরও তাহলে এগুলো হচ্ছে মানে মন খারাপ হলে কী কী হয় আমি তখন হয়ে যাচ্ছি কি আমার বাইরে বেরিয়ে আমি আমাকে দেখছি যে মন খারাপ হলে তাহলে কোনগুলো হয় দেখি এর থেকে কিছু কনটেন্ট পাই কি না হ্যাঁ তাহলে মন খুব ভালো লাগছে হঠাৎ করে একটা গঙ্গার ধারে গেছি একটা হেভি একটু ফুচকা খেয়েছি হ্যাঁ হঠাৎ করে দেখলাম যে একটা বাচ্চা মেয়ে একটা মেলা থেকে একটা গাড়ি কিনেছে সেটা সে মনের আনন্দে চালাতে চালাতে মানে নিয়ে যাচ্ছে হাওয়াতেই ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছে বা কোনো খেলনা কিনেছে আমি তার খুশিটা অনুভব করার চেষ্টা করছি যে যে মানে এতটা আনন্দ হচ্ছে এটা কই আমার তো এটা আমার ভালো লাগবে কিন্তু আমার ওর মতো আনন্দটা হবে না কেন হবে না তাহলে আমি কি খুব বড়ো হয়ে গেছি হ্যাঁ বা আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে আমি এটাকে কীভাবে দেখতাম তো দুটোকে মিলিয়ে যে কি কী হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে আর কোন কোন অনুভূতিগুলো নতুন অ্যাড হচ্ছে তো সব কিছু জিনিসকে একটা মশলার মতো করে বেটে সেটাকে একটু খাতা পেন দিয়ে লেখার চেষ্টা করছি এই হচ্ছে ব্যাপার ভালোবাসার মানুষ আমাদের প্রত্যেকের জীবনেই কেউ না কেউ থাকে বা সেই ভালোবাসাটার ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম হয় ডাইমেনশন এক একজনের কাছে এক এক রকম হয় তোমার জীবনেও নিশ্চয়ই এরকম কোনো বিশেষ বন্ধু আছেন ছিলেন আছেন হ্যাঁ বা থাকবেন হ্যাঁ মানে ব্যাপারটা খুব আপেক্ষিক আর কি সময় সাপেক্ষে বদলে পরিপ্রেক্ষিত বদলে যায় হয়তো মানুষগুলোর সঙ্গে যোগাযোগ থেকে যায় সম্পর্কগুলো বদলে যায় বন্ধুত্বটা তো কোর ব্যাপার তারপরে তার বিভিন্ন নাম দিই আমরা প্রেম বলি বিয়ে বলি ইত্যাদি কিন্তু এখন অব্দি ওগুলো হয়নি হ্যাঁ মানে তো যাই হোক হয়তো হবেও কোনো দিন বা তো হবেও না জানি না সেটা না না নিশ্চয়ই হবে কেন হবে না ঠিক আছে আমি আর ব্যক্তিগত জায়গায় যাবো না বরং আমি প্রফেশনাল দিকটা যাই এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়ায় কলের গান তো রিলিজের মুখে জানি তো কলের গান দেখছিলাম এছাড়া আর কি কাজ করছো এছাড়া দেখো অনেকগুলো ছবির গান গাইলাম ছবি ক্যান্টিন ক্যান্টিনে গেয়েছি তিরিং বিড়িং ক্যান্টিন হ্যাঁ হ্যাঁ তিড়িং বিড়িং গানটা গেয়েছি তারপরে সীমান্ত বলে একটা ছবিতে গাইলাম তারপরে একটা ছবিতে গাইলাম হচ্ছে মিথ্যে প্রেমের গান সেখানে অভিনয় করেছি তো আরও একটা ওয়েব সিরিজে গেছি হিন্দি সেখানে হচ্ছে মানে ভালো একটা ছোট একটা গান আমি আমার সঙ্গে আমার ব্যান্ড ছিল দ্য ফোক ডায়ারিস ছিল এবং সেখানে অভিনয় একটা ছোট্ট কিছু ডায়লগ আছে হ্যাঁ গান গেয়েছি লাইভ একটা পারফরমেন্স দেখানো হচ্ছে কারিশ্মা কাপুরের পাশাপাশি একটা অভিনয় করার সুযোগ হলো আর কি কেমন ছিল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো সুরিয়া শর্মা ছিল আমাদের আবির দা ছিল আবির চ্যাটার্জি খুবই ভালো হলো মানে ভালো বলতে আমি বেশ এনজয় করেছি ব্যাপারটা মানে আমি ওখানে আমি তো স্বাভাবিকভাবে ওনাদের একটা স্টোরি লাইন চলছে সেখানে আমি একটা খুব সামান্য পার্ট তো সেখানে দাঁড়িয়ে মানে আমার কাজটাই করছে আমি গান গাইছি লাইভ পারফরম্যান্স যেহেতু ওই শ্যুটটা হওয়ার পরে আমি দেখছি সবেকে যে এটা সত্যি দেখছি মানে ছোটো থেকে যারা অর্ককে চেনেন না বা এখনও খোঁজ রাখেননি নৈহাটির ছেলে অর্ক এখন আমরা বিজয়গড়ে বসে আড্ডা দিচ্ছি এবং যাদবপুরের বসে আড্ডা দিচ্ছি এবং অফ দ্য ক্যামেরা গল্প হচ্ছিল যে একটা সময় যখন আমরা পীঠস্থান যাকে বলি এখানে কাছেই যে অফিস রয়েছে সরকারি চ্যানেল তাই তো সেখানে আসার জন্য অর্ক এসে বহুক্ষণ দাঁড়িয়ে ছিল কিন্তু কখনো কিছু জমা দিয়ে হয়নি হয়নি আমার এরকম অনেক জায়গা হয়েছে হয়তো এসছি তখন আমাদের অডিশন কিছু কিছু এখন যেমন সিস্টেমগুলো অনলাইন হয়ে গেছে তখন তো এতটা সশরীরে যেতে হতো এবং প্রত্যেকে গিয়ে এখানে সিডি জমা দেওয়া হোক হ্যাঁ বা অডিশন হোক সামনাসামনি হোক তো প্রত্যেকটা বিষয়ে আমাদের বিভিন্ন চ্যানেলে আমরা যারা মিউজিক নিয়ে গান বাজনা নিয়ে দৌড়ো করছিলাম ছোটো থেকেই তো তাদেরকে এগুলো করতে হয়েছে হুম তো সেখানে প্রচুর নিউজ চ্যানেল হোক বা কোনো চ্যানেল হোক সেখানে গেছি অডিশনের জন্য সিডি জমা দিতে হোক সেখানে এক একদিন কাজ হয়েছে এক একদিন হয়নি তো সেগুলো নিয়ে আমি পুরোটাই এনজয় করতাম যে এসে দেখলাম যে বাবা তাহলে কাজটা হলো না আবার আবার নৈহাটি যেতে হবে এত দূরে মানুষ গান বাজনা করতে আসে এতটা তোমার বাড়ি থেকে ঢিল ছড়া দূর এবং তোমাকে হয়তো ডেকে নিয়েও যায় আমি তো যাই আমাদের সঙ্গে খুব ভালো এইটা হচ্ছে বিষয় যে একটা সময় ওই যেটা বলছিলাম সময় পরিস্থিতি চার পাঁচটা বদলে দেয় আচ্ছা এই যে সময় পরিস্থিতির কথা বলছি লোকগানে যদি আবার ফিরে যাই মাটির টান তোমার গলায় যেটা শুনে বেশিরভাগ মানুষ অভ্যস্ত এই মুহূর্তে যদি কোন লোকগানের কথা বলি তাহলে কোনটা গাইবে বা কোনটা গাইতে ইচ্ছে করছে অনেকদিন গাওয়া হয় না যে গুনগুন গাই দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব তোমায় সহিব আমার মন প্রাণ কোন দয়া যাবে তোমায় না দেখলে বাঁচে নায়া আমার প্রান্ত রে দয়া চা যেমন সেই তুলা বাতাসে ওরে রে আমি সেই মতো উড়াইলাম আমার প্রাণ আমি সেই মতো আমার প্রাণ দয়া তুমি এখনো নিশ্চয়ই নিয়ম করে রেওয়াজ করো বা অভ্যাসের মধ্যে থাকো হ্যাঁ মানে গান বাজনা করতে গেলে গলাকে সুস্থ রাখতে গেলে এটুকু তো দরকার আমাদের এবার সব সময় না আমার ক্ষেত্রে যেটা হয় সময় মতো সব কিছু হয়ে ওঠে না মানে এটা আমার খুব বাজে একটা দিক তো মানে যারা দেখছেন আমাকে ক্ষমা করবেন মানে আমি হয়তো কোনোদিন সকালে সময় পেলাম না আমি মাঝরাতে বসি বা রাত্রে ঘুমালাম না রেয়াজ করে ঘুমো মানে এরকম আর কি আমার আমার ব্যাপারটা পুরো উল্টো যখন যেরকম এটা হ্যাঁ হয়তো বেরিয়ে গেলাম কোথাও আমি দু তিন দিন বাড়িই ফিরিনি তো সেখানে এসে আমি যেখানে গেলাম টুক করে একটু বসে নিলাম এই গানটা তুলতে হবে এবার প্রচুর কাজ করতে গিয়ে যেগুলো হচ্ছে মানে এর কাজ ওর কাজ এই গানটা তুলতে হচ্ছে যে গানটা জানি না আমি নতুন করে তুলতে হচ্ছে তো আমি কাজের ফাঁকেই মানে গাড়িতে ট্রাভেল করছি নয় থেকে যত তো বা আমি কোনো শোতে যাচ্ছি তো দেখলাম কালকে আমাকে একটা গান গাইতে হবে নতুন গান আমি কোনোদিন গানটা শুনিনি তখনই খাতা পেন নিয়ে বসে আমি একটুখানি আবার ফোনে লিখলে হয় না আমাকে একটু খাতায় লিখতে হয় লিখে একটুখানি তুলে ওই আর কি তো এইভাবেই যেতে আসতে আমাদের এরকমভাবেই যেটুকু সময় পাই গান বাজনার মধ্যেই থাকি গান বাজনা আর কি গান বাজনার মধ্যেই থাকার চেষ্টা করি অল্প আমরা যে সমাজে বাস করি সেখানে রাজনীতি ছাড়া কিছু হয় না ঠিক আছে মানে এটা বললে আমরা হাসি আমরা আমি নিজেও অনেক সময় বলি আমি রাজনীতি যাই না বুঝি না কিন্তু না আসলে আমাদের বুঝতে হয় জানতে হয় আমরা রাজনীতির জগতে অনেক শিল্পীকে দেখতে পাই অনেক গায়ক গায়িকাকে দেখতে পাই কিন্তু গানের জগতে রাজনীতি কতটা হয় সত্যি বলবে কিন্তু দেখো এটা এটা মানে এটা লুকোনোর কিছু নেই মানে তুমি দেখো না আজকে একটা পাড়ায় ক্রিকেট খেলতে যাচ্ছি আমার মনে আছে পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে জুনিয়র এই অর্ক তুমি জুনিয়র ব্যাটিং তো করা যাবে না শুধু ফিল্ডিংয়ের সময় না হবো কেউ বসে গেল হয়তো যে আমার কাজ আছে ব্যাটিং করে চলে গেলো সে যাও ফিল্ডিং করো তো ওইভাবেই প্রত্যেকে শুরু হয় আর কি তো তারপর থেকে আমি একদিন সিনিয়র হয়েছি তারপর থেকে আমি একদিন পাড়ার ছোটোদের বলে যে ফিল্ডিং করতে নাম ফিল্ডিং কর তারপরে ব্যাট করবি তো যাই হোক তো এটা ন্যাচারাল একটা ব্যাপার এটা একটা এটা হয়ে আসছে আর কি তো সেক্ষেত্রে পলিটিক্স পাড়ার মাঠ থেকে পাড়ার ক্লাব থেকে প্রত্যেকটা জায়গায় থাকবে গানের জগতেও আছে তো সেটাকেও আমি খুব একটা গুরুত্ব দিই না আমি আমার কাজ করি যার যখন দরকার ডাকবে যার যখন দরকার নয় ডাকবে না আমি পরিশ্রম করে যাবো স্ট্রাগল করবো সময় হলে ঠিক আসবে আর সব থেকে বড়ো কথা এই যে পলিটিক্যাল মানুষজনরা বিভিন্ন জায়গায় যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছে অদ্ভুতভাবে তাদের সঙ্গে খুব ভালো আমি তো পলিটিক্সের মধ্যে নেই কিন্তু আমার তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক মানে প্রত্যেক তারা হয়তো দুজন দু রকম পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত কিন্তু আমার তাদের সঙ্গে ভীষণ ভালোভাবে কথা এবং ওই সময়টা কোনো ওই ধরনের কথা হয় না মানে তার ওইটা আলাদা শুধুমাত্র গান তো মিউজিক এমন একটা জিনিস যেটা মানে মিউজিক কেন সেখানে আঁকাও হতে পারে লেখা হতে পারে ভালো লেখা হতে পারে সৃষ্টি সৃষ্টি এমন একটা জিনিস যে কিছু মুহূর্তের জন্য মানুষদের মধ্যে কানেকশন তৈরি করে দেয় সব কিছুর উঠতে আর কি গিয়ে তো এই হচ্ছে ব্যাপার তা এই যে গানের জগতে তুমি রয়েছ এবং এই দু হাজার একুশ থেকে তোমার চারপাশটা বদলাতে শুরু করলো ওখানে আমরা মেন্টার হিসেবে দেখেছিলাম আমরা ইমন চক্রবর্তীকে দেখেছি হ্যাঁ এবং ইমন চক্রবর্তীর সঙ্গে তোমার হ্যাঁ যেহেতু পূর্ব পরিচয় ছিল সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিলো আমি সেটা যাবোই না কারণ ওটা একদম পাস্ট মানে ওটার কোনো অর্থ হয় না কিন্তু আমি বলছি ইমন চক্রবর্তীর মতন একজন গায়িকা বা ধরো দার মতন একজন গায়ক রাঘব চট্টোপাধ্যায়ের মতন গায়ক এদের সান্নিধ্য যখন তুমি পাচ্ছ তখন তো তুমি নিজেকে আরও বেশি রিদ্ধ করতে পারছ এখনও নিশ্চয়ই সেই স্নেহ ছায়াটা ভীষণ ভালোভাবে এবং সেখানে মনোময়দা রাঘবদা রাঘবদার একটা নতুন গান রাঘবদা করলো সেখানে গেলাম স্টুডিওতে কাজ করলাম ধরকো এটা স্ট্রিংটা এরকম একটু ভাবছি তো সেখানে গিয়ে দার সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করলাম খুব ভালো অভিজ্ঞতা করদা ইমন্দি মনোময়দা মনোময়দা কোনো কাজ ভালো পাঠালে ফোন করে বলে যে খুব ভালো হয়েছে শ্রীকান্ত আচার্য হ্যাঁ মানে এটা আমার খুব ভালো লাগে মানে আমার খুব আমি খুব লাকি মনে করি নিজেকে যে মানুষের সামনে বসলে শুধুমাত্র যে গান গান বাজনা নয় মানে গান বাজনার গল্প যেগুলো আরও সমৃদ্ধ করে ইমন্দির মতো তো মানুষ হয় না মন্দির সঙ্গে আমরা নীলাঞ্জন দা ইমন্দি আমি হ্যাঁ আরও অনেকে আমরা মাঝে মধ্যে শীতকালে খেলি এখানে হ্যাঁ এখানে ব্যাডমিন্টন খেলি তো সেটা থেকে শুরু করে গান বাজনা একটা রিসেন্ট গান গেয়েছি ইমন্দির সঙ্গে একটা ফোক মেশাপ তো কাজ চলছে সবার সঙ্গে যোগাযোগ চলছে হ্যাঁ সম্পর্ক গড়ে উঠেছে ভালো লাগছে মানে মানুষগুলো খুব ভালো মানে ব্যক্তিগত জীবনেও মানে তাদের সঙ্গে যতটুকু মিশছি গান বাজনার বাইরেও তারা যথেষ্ট মানে আমার ক্ষেত্রে খুব তাদের হেল্পফুল মনে হয়েছে তারা খুব পাশে থাকে প্রত্যেকটা এই মুহূর্তে যদি তোমাকে বলা হয় যে প্রথম তিনজন গায়ক বা গায়িকার কথা যাদের গান তুমি ভীষণ শোনো বা তোমাকে ভীষণ টানে কারা তারা মানে এটা কি বাংলায় বলতে হবে না এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা হ্যাঁ প্রথমত আমি বলবো অরিজিৎ সিং তো বলবোই হ্যাঁ ওটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে ওটাকে একটা কমন নিয়ে নিই হ্যাঁ কারণ অরিজিৎ সিং এই মুহূর্তে যেরকম কাজ করছে যতটা ভার্সালিটি নিয়ে কাজ করছে যত ধরনের কাজ করছে মানে দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি হ্যাঁ মুগ্ধ লাগছে এবং অনেক কিছু শিখতে পারছি যে সে কীভাবে টেক করে সে কীভাবে এক একটা গানকে দেখে হ্যাঁ তো আজকাল তো অনেক গল্পই শোনা যায় তো সেগুলো শুনে মাঝে মধ্যে মনে হয় যে মানুষটা কতটা অদ্ভুত হুম তো যাই হোক অরিজিৎ সিং তো আছেই এছাড়াও আমার ভালো লাগে না অনেক সবাইকেই ভালো লাগে আমার হ্যাঁ আমি যার গানই শুনি তার মতো করে শুনি আছেন কৈলাশ খের কৈলাশ খের তো আমার একজন হ্যাঁ বিশাল মিশ্রা আচ্ছা হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে এছাড়াও ভালো লাগে সোনু কক্কর সোনু কক্করের গান খুব ভালো লাগে হ্যাঁ শ্রেয়া ঘোষাল তো আছেই সুনীতি চৌহান আছেই মানে আমার কি বলবো নতুন করে কিছু বলার নেই মানে প্রত্যেকের গানই প্রত্যেকের মতো করে দেখি আমি প্রত্যেকের একটা আলাদা আইডেন্টি আছে আমি তার আইডেন্টি নিয়ে তাকে শুনি পুরোনো গান শোনা হয় নিশ্চয়ই বাংলা যদি বলা হয় বাংলার ক্ষেত্রে তাহলে পুরনো কোন গায়ক গায়িকার গান ছোট থেকে খুব শুনতে অখিল বন্ধু ঘোষ জটিলেশ্বর মুখোপাধ্যায় শচীন দেব বর্মন আচ্ছা হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায় আচ্ছা মান্না দে মানে আমি নাম না শেষ করা যাবে না আর কি মৃণাল চক্রবর্তী থেকে শুরু করে সেখানে আমাদের কি বলবো আর ডি বার্মন তারপরে আর ডি বর্মন তো আছে বাপি লাইরি মানে প্রত্যেকটা মানে জেনারেশন ওয়াইজ না মিউজিকের কনসেপ্ট চেঞ্জ হয়েছে এবং প্রত্যেকটাই আমাদের কাছে নতুন নতুন একটা কিছু শিখিয়ে গেছে তো আমি প্রত্যেক কিছুর থেকে একটা পজিটিভিটি খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং সেটার মধ্যে বিশেষত্ব কী আমি চেস্ট আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস মাঝে মধ্যে করি নিজের সঙ্গে খেলি আর কি যে একটা এস ডিপার্টমেন্টে গান চালালাম একটা আর ডিপার্টমেন্টে গান চালালাম হুম তারপরেই আমি একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান চালালাম হ্যাঁ আমি দেখি যে তিনটেই তিনটেই ওই সময় দাঁড়িয়ে তিনটেই একটা আইকনিক একটা সাউন্ড ক্রিয়েট করে গেছে তো তিনটের বিশেষত্ব কী হ্যাঁ উনি তিনটে গায়ক বা তিনটে কম্পোজারের বিশেষত্ব কী যে তারা কী কীভাবে এটা ভাবতে চেয়েছে তো এগুলো আমি নিজের মধ্যে হয়তো আমি যেটা নিজে বোঝার চেষ্টা করি নিজেকে নিজে বোঝাই হয়তো তার থেকে অনেক কিছু অনেক আরও এক্সাম্পল আছে আর কি যেগুলো আরও কারোর সঙ্গে আলোচনা করলে যেগুলো ক্লিয়ার হয় অনেকের সঙ্গে করি যেমন আমাদের জেনারেশান অনেক গৌরব দা কিঞ্জল দা অরিত্র দা এদের সঙ্গে মানে আমাদের এই পুরনো গান বাজার নিয়ে আলোচনা হয় তো এক্ষেত্রে আমরা এইটা আমি খুব করি আর কি যে কেন হিট করেছিল কেন মানুষের মনে এইভাবে গেঁথে রয়েছে তার বিশেষত্ব কি তাহলে তাহলে নতুন গানের ক্ষেত্রে যদি ওই সাউন্ডটাকে তুলে এনে কিছু করার চেষ্টা করি ওর মতো করে কিছু করার চেষ্টা করি ওটার ছায় হ্যাঁ যদি তো এগুলো আমি ভাবি আর কি এই যে নতুনদের কথা বললে এবার এখনও আমরা দেখছি রিয়েলিটি শো প্রত্যেক বছর হয় নতুন যারা গান গাইতে আসে তাদের জন্য তুমি কি বলবে বা তোমার কি মনে হয় এই যে আমি শুরুতেই বললাম যে অর্ক মানুষ হিসেবে বদলায়নি অর্ক চারপাশটা বদলেছে কিন্তু বহু মানুষ আছে অনেকের মনে হয়তো আমি বদলে গেছি হয়তো অনেকের আমি দেখেছি হয়তো আমি মানে আমি তুমি দেখছ তোমার সঙ্গে এরকম মানে যারা হয়তো অনেক বছর যোগাযোগ নেই তাদের মনে হয়েছে যে আমি জন্মদিনে তাকে উই উইশ করেছি ফোন করে সকালবেলা তো তার হঠাৎ করে মনে হয় তুই ফোন করলি মানে হ্যাঁ মানে আমি ভাবিনি তুই ফোন করবি মানে কেন ভাবনি বলছে না আমার মনে হয়েছে এত বছর যোগাযোগ নেই তোর মনে আছে বা তুই আমাকে মনে থাকলেও যে এইভাবে এতটা গুরুত্ব দিয়ে ফোন করবি এটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না আমার অবাক লাগলো হ্যাঁ অবাক লাগার কিছু এটাই স্বাভাবিক মানে যাদের ক্ষেত্রে এটা অবাক লাগে মানে সেই মানুষগুলো অস্বাভাবিক এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত আমার মনে হয় এটাই উচিত তো নতুন যারা আসছে তাহলে তাদের বলবে ডাউন টু আর্থ থাকতে হ্যাঁ ডাউন টু আর্থ থাকতে বলবো মানে আমি তো বলবোই এবং আমাদের গুরুজনরাও বলে গেছে হুম কাজের মধ্যে থাকুক আর কি বলতো মানে তুমি তো জানোই এই একটা এরকম জীবিকা নিয়ে জীবনে চলতে গেলে সেখানে উত্থান পতন অনেক চড়াই উতরাই থাকবেই তো প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করুক প্রত্যেকটা মুহূর্তকে একটা সেই মুহূর্তের মতো করে গুরুত্ব দিক এবং সেখানে সৃষ্টি যেন থেমে না থাকে হ্যাঁ মাঝে মধ্যে ফ্রাস্ট্রেটেড হওয়া ভালো কোথাও গিয়ে কাজের মধ্যে যে আমার তো মনে হচ্ছিল যে আমি কেন নিজের গান লিখতে পারছি না নিজে কেন লিখে নিজের গান কেন রিলিজ করতে পারছি না তো আমি এবার একটা চ্যানেল করেছি নিজের যেখানে আমি এই নিজের গানগুলো লিখছি কম্পোজ করছি আমার জন্য করছি অন্যের জন্যও করছি তো করে এবার একটা ভেবেছি এই ব্যাপার আর নতুনদের যেটা বলার সেটা নতুন গান তৈরি করুক এটা আমার খুব একটা মানে ভালো লাগার জায়গা যে প্রত্যেককে বলবো নিজের একটা নিজের একটা সবাই হয়তো সব কিছুতে পারদর্শী হবেই এটা নয় চেষ্টা করুক অ্যাটলিস্ট আর প্রচুর গান শোনার একটা আমার বলার আছে অভ্যাস করা যেটা প্রত্যেকটা মিউজিককে সমানভাবে গুরুত্ব দেওয়া এবং প্রত্যেকটা মিউজিককে প্রায়োরিটি দিয়ে সেটার পেছনে সময় দেওয়া যে আমাদের বাবা কাকারা কী করে গেছে আমাদের দাদু জেঠুরা কী করে গেছেন বা আমাদের জেনারেশন কি করছে বন্ধুরা কি করছে প্রত্যেকের কাজ শোনা উচিত এবং জুনিয়াররা যারা নতুন একদম বাচ্চা ছেলেমেয়েরা তারা কি গাইছে প্রত্যেকের থেকে শেখা উচিত শোনা উচিত এটা আমাদের অবসাদ কাজ করলে আমরা অনেক সময় গান শুনি করো নিশ্চয়ই অবসাদ কাজ করে প্রত্যেকটা মানুষের কারণ এখন তো ভালো লাগছে না তখন কি করো খেলা দেখি গান না আচ্ছা আমি মানে হয়তো অবসাদ কাজ করছে এমন কারণেই যে প্রচুর গান শুনেছি প্রচুর গান গেয়েছি একটা গানের পেছনে সারাদিন রয়েছে এবার গান না ফ্যাটিক হয়ে গেছে এবার একটা স্টুডিও থেকে বেরিয়ে সারাক্ষণ ওই গানটা শুনছি বা তিন চার দিন লাইভ শো এর মধ্যে অত বড় সাউন্ডের মধ্যে একটা না কোথাও গিয়ে মনে হয় যে একটু এটা থেকে বেরোই হ্যাঁ একটা দিন একটু রেস্ট দরকার তো রেস্ট বলতে আমার কাছে গান তো আছেই মানে গানটাই আমার জীবনের সব কিছু তো সেটা থেকে বেরিয়ে যদি কোনো অপশান থেকে থাকে সেটা খেলা সেটা মাঠে গিয়ে ফুটবলও খেলতাম একটা টাইমে কিন্তু ক্রিকেট যেমন আমাদের একটা গ্রুপ আছে যাদের নাম করলাম আমরা সবাই মিলে ক্রিকেট খেলতে যাই এখনও হ্যাঁ ম্যাচ খেলি খুব সিরিয়াসলি জার্সি ফার্সি আছে আমাদের ঠিক আছে তো ক্রিকেট খেলি খেলা দেখি হ্যাঁ ওয়ার্ল্ড কাপ আসছে ওয়ার্ল্ড কাপ দেখবো এবং খেলা নিয়ে প্রচুর সমালোচনা করি প্রচুর ঝগড়া করি মানে মাথাটা পুরো ওখানে চলে থাকে আচ্ছা আর খুব আনন্দ হলে কী করো খুব আনন্দ হলে খুব আনন্দ হলে যেটা হয় আমার খুব খেতে ভালো লাগে আচ্ছা হ্যাঁ আমি একটু ফুডই কিন্তু আমি খুব ডায়েট ফায়েট করি আর কি একটুখানি একটু কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু যেটা পারছি না ইদানিং একা থেকে এখানে হচ্ছে না তো খুব আনন্দ হলে আমার একটাই কাজ ফুচকা খাওয়া হ্যাঁ খুব দুঃখ হলো আমার ওটাই কাজ ফুচকা খাওয়া ফুচকা খাওয়া আর চুলের যত্নটা কিভাবে নাও চুলের যত্নটা নিচ্ছি কিন্তু চুলের যত্নটা না হচ্ছে না ঠিক ঠিক হচ্ছে না মানে সময় পেয়ে উঠছি না আর পুরোটা উল্টে গেছে সময়টা পুরো উল্টে ফেলেছি আমি রাত্রিতে জাগো আর দিনে ঘুমাও দিনে ঘুমানো হচ্ছে না তো কাজ থাকলে তো দিনে কাজ তো দিনেই হবে সবাই রাতে কাজ করে না জন্য দিনে কাজ থাকতে চলে এই বিষয়ে ছোট্ট একটা বিষয় ছোট্ট ইনফো নাম নেব না কারো কিন্তু এমন একটা কাজ হয় তোরকো রাস্তি চলেছে যেখানে রাত্রিেই কাজটা হচ্ছে হ্যাঁ মানে এখন এটা প্রকাশ্য হ্যাঁ রাত্রিই কাজ হয় ওনারা রাত্রিই কাজ করেন তো ওই আর কি কাজটা করেছি বাকি আমি এখনো কাউকে কিছু জানাইনি ওরা জানে কিন্তু আমি এখনো ক্যামেরার সামনে বলিনি আমি এখনো বলছি না আমি শুভেচ্ছা থাকি তোমার জন্য সেই কাজটা হলে ভারতীয় মিউজিকের ক্ষেত্রে আমরা যাকে একেবারে প্রথমে রাখি এখন যারা কাজ করছেন তার সঙ্গে অর্কর কাজ আমি নিজেও খুব মুখিয়ে থাকি এটা নিয়ে আর ঘাঁটাঘাটি করব না আমি এবার একটা গান শুনবো গান শুনে আমাদের অনুষ্ঠান শেষ করব কি গান শোনাবে বলো তোমার পছন্দের গান হ্যাঁ মানে যে গানটা শোনাচ্ছি এই গানটা আমার নিজের লেখা নিজের নিজস্ব মানে তোমাদের মানে খুব ভালো লাগছে এটা বলতে যে আমি আজকে তোমাদের এখানেই ফার্স্ট এই গানটা গাইছি সময়ে পেরিয়ে যাই সাগর পেরোতে চাই পেরিয়ে পেরিয়ে থামি সময়ে যাই সাগর পেরোতে চাই পেরিয়ে ক্লান্তই থামি আসলে দিনের শেষে মাটিকে আঁকড়ে ধরি দেরিতে বুঝেছি গিয়ে আমি বড় দেরিতে বুঝেছি গিয়ে আমি ভালোবাসা ফেলে আসা বিচ্ছেদ কলনিতে গোলাপ শুকিয়ে গেলে যাক শুধু অভিমান অভিযোগ স্মৃতির পারে ভালোবাসা পূর্ণতা পায় ভালোবাসা পূর্ণতা আমি লাইনগুলো শুনতে শুনতে ভাবছিলাম যে ফেব্রুয়ারিতে যদি এই গানটা প্রথম গাওয়া হতো তাহলে এটা নিয়ে মানে ওই কি ভ্যালেন্টাইন্স ডে বিজ্ঞাপিত হয়ে যেত কিন্তু না সত্যিই তো ভালোবাসার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না অর্ক আমার খুব ভালো লাগছে যে তুমি আমাদের ভালোবেসে প্রথম এই গানটা শোনালে এবং এটা বাকি দর্শকরাও শুনবেন খুব ভালো লাগলো আড্ডা দিয়ে খুব ভালো থেকো তোমার আগামী দিনের কাজগুলো ভালো হোক আর সেই বিশেষ কাজটা আলাদা করে সেটার জন্য শুভেচ্ছা থাকছে সেটার জন্য অভিনন্দন থাকে খুব ধন্য মানে অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন তারাও আশীর্বাদ করুন যারা দেখছেন মানে তাদের আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব নয় জীবনে তো তাদের জন্যই গান বাজনা করে মানুষজন যে চিনছেন রাস্তায় বেরোলে মানুষজন চিনতে পারেন শুধুমাত্র তাদের জন্যই তো আমি মনে করি যে তারা পাশে থাকুক নতুন নতুন কাজগুলো যখনই শেয়ার করব আপনারা দেখুন আপনারা শুনুন ভালো লাগলে জানান খারাপ লাগলে সেটাও জানান মোট কথা সঙ্গে থাকুন ভালোবাস ভালোবাসুন আড্ডাটা কেমন লাগলো জানাবেন অবশ্যই ইনবক্সে কারণ অর্কদ্বীপ মিশ্রের সঙ্গে যখনই আড্ডা দিতে বসি তখনই মনটা ভালো হয়ে যায় আমার তো দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো সেটাই এখন দেখার এই আড্ডা এখানেই থামাতে হল কারণ একদিকে আলো পড়ে যাচ্ছে আর একদিকে আমাদের এই গান বাজনা আড্ডা চলতে থাকলে সময়ের কথা মাথায় থাকে না কিন্তু থামতে তো কোথাও না কোথাও হয় তাই এখানেই শেষ করলাম এই বিশেষ আড্ডা আমাদের সঙ্গে ছিলেন অর্কদীপ মিশ্র আর আমার সঙ্গে ক্যামেরা এই মুহূর্তে রয়েছেন রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে